সিম পিন কিংবা সিম লকের ব্যাপারটা অনেকেই জানেন, বেশিরভাগ মানুষের কাছে এটা স্বাভাবিক বলেই মনে হয়। সিম কার্ড লক বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর এটা করা না থাকলে আপনি কিছু বিপদ ও ক্ষতির সম্মুখীন হতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে সিম লক নিয়ে আলোচনা করব, যে সিম লক কিভাবে করবেন, কেন করবেন এবং না করলে কি কি সমস্যা হতে পারে। ভিডিও শুরু করার আগে বলে নিতে চাই, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের পেজটি ফলো করে দিন। ওয়েলকাম ব্যাক। প্রথমে আমি এক্সপ্লেন করব এই সিম কার্ড লক করা কেন এত জরুরি এবং স্ক্রিনে দেখিয়ে দেব কিভাবে সিম কার্ড লক করতে হয়। প্রথমে বলি সিম কার্ড লক করা কেন এত জরুরি। আমাদের স্মার্টফোনে কিন্তু আমাদের যাবতীয় সব কিছু থাকে। স্মার্টফোনটি সুরক্ষিত রাখার জন্য আমরা ফোনে পাসওয়ার্ড, প্যাটার্ন ও পিন লক দিয়ে থাকি, যার ফলে আমাদের ফোনটি যদি চুরি হয়ে যায় বা হারিয়ে যায় তাহলে কেউ যেন আমাদের ফোনটি ব্যবহার করতে না পারে। আপনি কখনো ভেবেছেন যে আপনার ফোনটি হয়তো পিন, পাসওয়ার্ড, ফেস লক, ফিঙ্গারপ্রিন্ট অথবা প্যাটার্ন দিয়ে সুরক্ষিত রেখেছেন, কিন্তু আপনার ফোন যে নিয়েছে বা চুরি করেছে সে কিন্তু সিমটি সহজে অন্য একটি ফোনে লাগিয়ে আপনার সেই নাম্বারে খোলা ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার, বিকাশ, নগদ, রকেট, অন্যান্য ব্যাংকিং অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে। এবং সেই সিম দিয়ে যদি কেউ কোনো অপকর্ম করে তাহলে তার সাজা আপনাকে ভোগ করতে হবে। জিনিসটা কিন্তু অনেক বিপজ্জনক, কিন্তু আপনার সিম কার্ডটা যদি লক করা থাকে তাহলে আপনার সিম কেউ পেলে অথবা চুরি হয়ে গেলে সেটা ব্যবহার করতে পারবে না। সেই ক্ষেত্রে পরপর তিনবার ভুল পিন দিলে সিমটি লক হয়ে যাবে, আর সেই লক খোলার জন্য প্রয়োজন হবে পাসকোডের, যেটা আপনারা সিম কেনার সময় আপনার সিমটি যেখান থেকে খুলে নেন সেখানে লেখা থাকে। সো এই লক করা সিম কার্ডটি অন্য একটি মোবাইলে ব্যবহার করা ইম্পসিবল বলতে পারেন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনারা সিম লক করবেন। তো সিম লক করার জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে আমাদের ফোনের সেটিংসে। আমি সেটিংসে ক্লিক করলাম, তারপর এখান থেকে আমরা খুঁজে বের করতে হবে সিম কার্ড লক বা সিম লক। তো যাদের মোবাইলে সার্চ বার আছে তারা সার্চ বারে গিয়ে লিখব সিম কার্ড লক। তো আমার এখানে সিম কার্ড লক নামে অপশন দেওয়া আছে, আপনাদের মোবাইলে হয়তো সিম লক হিসেবে দেওয়া থাকতে পারে। তো আমি এটিতে ক্লিক করছি, তারপর এখানে নিচে প্রথম লাইনে দ্বিতীয় লাইনে দেওয়া আছে সিম কার্ড লক, আমরা এটিতে ক্লিক করব। আমার এখানে দুইটা সিম দেওয়া আছে, সিম ওয়ান, সিম টু। আমি যে সিমটি লক করতে চাচ্ছি আমি সেটিতে ক্লিক করব। তো আমি সিম টু এর সিমটি আমি লক করব, তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেওয়া আছে লক সিম কার্ড, তারপর এখানে যে অপশনটি দেওয়া আছে আমরা এটিকে অন করে দিব। তো এটিতে ক্লিক করার পরে এখানে আমাদের একটা পিন চাইছে। আমরা সিম কেনার সময় আমাদের সিম কার্ডের গায়ে পিন কোড ও পাসকোড নামে দুইটা লাইন থাকে, তো এখান থেকে আমরা সিমের পিন কোডটি দিয়ে দিব। সচরাচর আমাদের ফোনের যে সিম আমরা ব্যবহার করি তার অধিকাংশই হচ্ছে আপনার 1234 বা 1122 বা 40, এই তিনটা অপশন দিয়েই লক দেওয়া থাকে। তো আমি আমার সিমের পিনটি দিয়ে দিচ্ছি 1234। তো এখন কিন্তু আমার সিমটি লক হয়ে গেছে। তারপর এখানে নিচে দেওয়া আছে চেঞ্জ সিম পিন, তো আমরা এটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেওয়া আছে এন্টার দ্য কারেন্ট পিন ফর দিস সিম কার্ড, তো আমার বর্তমান পিনটি হচ্ছে 1234। তারপর এন্টার দ্য নিউ পিন ফর দিস সিম কার্ড, আমি নতুন কি পাসওয়ার্ড দিতে যাচ্ছি সেটা যাচ্ছে, তো আমি এখান থেকে নতুন পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি 7555। সিমের পিন চেঞ্জ করার কারণ হলো আমাদের সিম যদি হারিয়ে যায় ফোনের সাথে তাহলে চোর অথবা যে কোনো ব্যক্তি কিন্তু সহজ লক দিয়ে ট্রাই করবে, যে 1234 1122 দিয়ে ট্রাই করবে, সেক্ষেত্রে আমাদের সিমের লকটা খুলে ফেলতে পারে। সেজন্য আমরা একটি কঠিন লক দিয়ে রাখবো যাতে সেটা সহজে খুলতে না পারে। তবে আমার সিমেরটি এই যে চেঞ্জ করে নিলাম,
তো এখন কিন্তু আমার সিমটি পুরোপুরি সুরক্ষিত। এখন যদি আমার ফোনটি হারিয়েও যায়, কেউ আমার এই পিনটি ছাড়া আমার সিমটি ব্যবহার করতে পারবে না। তো এভাবে আপনারা এই ছোট্ট একটি সেটিংসের মাধ্যমে আপনাদের সিমটি লক করে নিতে পারেন এবং আপনার সিমের যাবতীয় তথ্য সুরক্ষিত রাখতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।